Wow, excellent জায়গা, চারপাশে পানি মাঝখানে একটা কি বলবো দ্বীপের মতো কিছু মানুষ বসবাস করতেছে, ছোট্ট একটা গ্রাম, চারপাশে পানি, চারপাশে মানে এখানে মানুষের যানবাহনের মাধ্যম নৌকা, নৌকার বিকল্প কিছু নেই। আর বেশ কিছু গাছ লাগানো আছে, অত্যন্ত মনোরম দৃশ্য, দেখার মতো একটা জায়গা, চারপাশে পানি আর পানি। চারপাশে নদী, মাঝখানে ছোট্ট একটা গ্রাম, গ্রামটির নাম ঘুরাদিঘা। এখানে মানুষের, এখানকার মানুষের যানবাহন বা যাতায়াতের একমাত্র মাধ্যম হলো এই নৌকা। নৌকা ছাড়া তারা বাড়িতে বেরোতে পারে না, নৌকা ছাড়া কোনো বাইরে যাওয়া তারা যেতে পারে না। তাদের যদি কোথাও সময় কোনো সময় বাইরে যেতে চায়, অবশ্যই নৌকার উপর তাদের ডিপেন্ড করতে হয়। কত যে কষ্ট তারা করতেছে এটা মানে না দেখলে বিশ্বাস করা যাবে না। আমরা হয়তো আনন্দ করতে আসছি, কিন্তু বাস্তবতা হলো তারা প্রচণ্ড কষ্ট দিন যাপন করে। দেখুন কিছু রাজহাঁস, এখানে রাজহাঁস গুলো মনে আনন্দ খুশি করতেছে। অতএব মাঝখানে সুন্দর একটা বাড়ি নিজেরা করেছে। যাই হোক, এখানে আবারও বলতেছি যে ঘুরাদিঘা বাড়ি গ্রামের নাম, এই গ্রামের মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম নৌকা, আর জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যম কৃষিকাজ। পাশাপাশি এই সময়ে তারা নদীতে মাছ ধরে বিক্রি করে এবং এটা দিয়ে তারা জীবিকা নির্বাহ করে থাকে। আসসালামু আলাইকুম, দেখতেছেন নদীর মাঝখানে যে পানি মাপার যে একটা ইয়া থাকে ভাসমান, সেটা পাশাপাশি দেখতেছেন এখানে জাহাজ, এই জাহাজগুলো এখান থেকে সুনাম সিলেট থেকে আসতেছে। আবার পাশাপাশি এই যে দেখতেছেন এটা সুনাম সিলেট যাবে, আর এটা দেখছেন এটা আসতেছে, অর্থাৎ আমরা সুনাম সিলেটের দিকে যাচ্ছি। ওখান থেকে যা আসতেছে বিভিন্ন বালু বোঝাই, গোয়া পাথর ইত্যাদি যাচ্ছে আসতেছে। এটা এমন একটা ইয়া যে আসলে এখানে আমরা যেই জায়গায় এখন বর্তমান আছি এখানে সারা বছর পানি থাকে। আমি এই মুহূর্তে কথা বলবো আমাদের যে ট্রলারের যা আসতেছে এই মুরব্বীর সাথে। মুরব্বী, আপনি বলেন যে এখানে পানি কি সারা বছর থাকে? পানি সারা বছর থাকে না, বড় জোর 8 মাস 7 মাস থাকে। আর আমরা যেই জায়গা দিয়ে যাচ্ছি এখানে, এটা হচ্ছে আমরা মেন নদী মেঘনা, এটা মেঘনা, মেঘনার শাখা একটা, তাই না? এখানে কি সারা বছর পানি থাকে? সারা বছর পানি থাকে। তা আপনি কি এই মূলত আপনার জীবিকা নির্বাহ কি এটা দিয়েই হয়? এটা দিয়েই হয়। আপনার সংসারের ছেলে মেয়ে কয়জন? আমার 3 মেয়ে। 3 মেয়ে, মাশাআল্লাহ। 3 মেয়ে কি কি করে তারা? আপনার দুজন আছে, এরা কি হয় আপনার সম্পর্কে? নাতি হয় না? যাক, তোমরা কি লেখাপড়া করো? তোমার নাম কি? তোমার নাম, তুমি কোন ক্লাসে পড়ো? তুমি হ্যাঁ ফিরিতে উঠছো এবার? যাক, এখানে কি মাছ পাওয়া যায়? টাকা কি মাছ আছে এখানে সাধারণত? সব ইলিশ মাছ আছে, সব ধরনের মাছ পাওয়া যায়। বর্তমানে ইলিশের সময় না, অনেক চিংড়ি মাছ, আচ্ছা বল মাছ। কাকা এখানে কি কি ভ্রমণ স্পট আছে একটু বলেন তো। স্পট মনোর নাপানি থেকে ঘোরা দিঘা, গাছ বাগান আছে, গাছ বাগান আপনারা গোসল করাবো। নদীর মাছ দিয়ে যে একটা রাস্তা, ওটাকে কি বলা হয়? এটার আমি মনে আব্দুল হামিদ রাস্তা মনে নাম দিছে, এটা আমি সঠিক জানি না। তারপর তো মানে দুই পাশে নদী, তার মাঝ দিয়ে যে রাস্তাটা গিয়েছে এটা আমাদের পেছিয়ে রাষ্ট্রপতি।